হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার নিউ এপিসোড। আমরা ট্রাভেল টিউবার আপনাদের জন্য আবারও একটা ফুটেজ নিয়ে উপস্থিত হয়েছি। আসলে এটা ঢাকার খুব কাছেই আমরা গিয়েছিলাম একটা ছোটোখাটো আউটিংয়ে ছুটির দিনে। তো জায়গাটার নাম হচ্ছে রোহিতপুর। আপনারা বসিলা ব্রিজ দিয়ে আটি বাজার হয়ে এই জায়গাটায় যেতে পারবেন 30-40 মিনিট দূরত্ব গাড়িতে। ওনারা নিজেরা নিজেদের জমিতেই কাজ করে, অর্থাৎ ওনারা নিজেরাই জমির মালিক এবং নিজেরাই সেখানে ফসল ফলান। তো ওনাদের সাথে কিছু কথোপকথন, ক্যাজুয়াল কিছু কথোপকথন আমরা ধারণ করেছি, যেটা আপনাদেরকে শোনাবো। আমার পরিবার কাজ করে, আমিও কাজ করি, আমার সাথে বদলিরা কাজ করে। আল্লাহ রহমত, লাভ থাকে। আপনি কি গাছে কোথা থাকেন? অনেক পরিশ্রম করি, কথাটা উঠবো। আর আল্লাহর রহমতে অনেক কাজ করে খাই। এই সংসার সুন্দর হলে কাজ করে সংসার চলে। আমাদের তিনটা মেয়ে, একটা ছেলে। একটা ছুইদি থাকে পোলা, আর মেয়ের জামাইরও ছুইদি বিদেশ থাকে। আল্লাহ দিলে খুব ভালো। আল্লাহ রহমতে নিজের বাপ দাদার একটু আছে, ওইটা করে রাখে, এটা খুব সুখে আছি। কৃষি কাজ করতে হয়, তারপরে কৃষি কাজ না করলে খাবো কি করে? খালি রাজমিস্ত্রি করলেই তো কাজ হবে না, এই জন্যে কৃষি কাজও করি। আল্লাহর রহমতে সুখী, আল্লাহ ভালো রাখছে, শান্তিতে রাখছে, সফল রাখছে, শরীর ভালো আছে, কাজ করতে পারি, এইটুকুই ক্ষমতা দিছে আল্লাহ। ধন সম্পদ নাই, কাজ করেই খাই, সুখী, আল্লাহ সুখী রাখছে। সংসার বলতে খাইছে তো, সংসারে মাইসে খেলে দিচ্ছে, এই যে নিজে না খায় মাইসে খেলেছে সংসার, ওই যে খাইলে সমান সমান তো, আবার উপরিটা মাইসে খিলা ফেলাই তো, এই এই ঘরের একদিন লাগে হচ্ছে পাঁচ ছয় জন লাগে। টান দেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টান দিলে হবে, ওদিক চালান, আপনার মুখে চালান। এই জায়গায় আমরা আসলে খুঁজছিলাম প্রকৃতির কাছে যাওয়ার জন্য। আমরা চাচ্ছিলাম ক্ষেত খামার এসবের ভিতরে কিছুটা সময় অতিবাহিত করব, এবং সম্ভব হলে আপনারা ভিউয়ারদের জন্য কিছু ফুটেজ ধারণ করে আনব। তো সেই সূত্রে যাওয়া, আমরা যে জায়গাটায় থামি, এই জায়গাটা ছিল
বেসিক্যালি সরিষার ক্ষেত। তো হলুদ সরিষার ক্ষেত আমাদেরকে অ্যাকচুয়ালি আকৃষ্ট করে, আমরা গাড়ি থামাই এবং নেমে যাই ক্ষেতের ভেতর। তো এখানে নামার পর আমরা একটা কৃষক পরিবারকে কাজ করতে দেখি। তো এই ভদ্রলোক আমাদের পরিচয় পেয়ে যে আমরা ইউটিউবার এটা জানতে পেরে অত্যন্ত আগ্রহের সাথে ওনার ব্যক্তিগত জীবন, অর্থনৈতিক অবস্থা, চাষবাস, বাড়িঘর, পরিবার এই সমস্ত বিষয়ে সানন্দে আমাদের সাথে শেয়ার করেন। তো এই এই জিনিসটাই আপনাদেরকে আমরা এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এই ভদ্রলোক তার একটা পরিবার আছে এবং এই এলাকায় বেশ কিছু জমি আছে। মজার ব্যাপার হচ্ছে আমরা যখন নিজেদেরকে তার কাছে ইন্ট্রোডিউস করতে যাব, তো তখনই উনি আমাদেরকে বললেন যে আমরা জমি কিনতে চাই কিনা। তো এতে বোঝা যাচ্ছে যে এই এলাকায় জায়গা কেনার জন্য হয়তো ঢাকা বা অন্যান্য জায়গা থেকে বেশ কিছু মানুষজন ছুটির দিনে যায়। তো ঢাকা থেকে যেহেতু বেশ কাছেই, হয়তো বা দামের একটা অ্যাডভান্টেজ এখানে পাওয়া যায়, এই জন্য মানুষজন এখানে জমি কিনতে আগ্রহী। এই এলাকায় আমরা গাড়ি চালিয়ে যেটা দেখলাম যে বেশ কিছু ইন্ডাস্ট্রিও গড়ে উঠছে, ফসলের ক্ষেতগুলি আস্তে আস্তে কমে যাচ্ছে এবং বিভিন্ন রকম স্থাপনা, মিল, ফ্যাক্টরি, তারপর ওয়্যারহাউস, এই জাতীয় জিনিস আমরা রাস্তার দুপাশে দেখেছি। তো এই ক্ষেত খামার বা এই যে কৃষিকাজ ঢাকার অনতি দূরে, এটা আমাদের কাছে খুব ভালো লেগেছে এবং এই ভালো লাগাটুকু আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আপনারা দেখুন এবং শুনুন, যারা কৃষিকাজ করে, ফসল ফলায়, তাদের সুখ দুঃখের কথা। আর কাজটা কিন্তু অনেক কষ্টকর, কড়া রোদের নিচে অথবা ঝড় বৃষ্টির নিচে ওনারা কায়িক শ্রম দিয়ে কিন্তু খাবারটা আমাদের ডাইনিং টেবিলে পৌঁছে দেন। তো এই প্রসঙ্গে আমি যেটা বলতে চাই যে আমাদের দুটো জিনিস মনে রাখা উচিত। আমরা অবশ্যই এভাবে যারা ফসল ফলান, আমাদের খাদ্যের যোগান দেন, তাদেরকে রেসপেক্ট করব, সম্মান করব, তাদের কাজকে মর্যাদা দিব। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা যেন খাবার নষ্ট না করি, কারণ এই খাবার উৎপাদন কিন্তু সহজ না, অনেক ক্ষেত্রে এটা অনেক ব্যয়বহুলও বটে। তো কৃষি এবং কৃষকের সুখ দুঃখ নিয়ে আর ফসলের সৌন্দর্য নিয়ে আমাদের এই ছোট ভিডিওটি, আমাদের সাথেই থাকবেন, দেখতে থাকুন আমাদের ভিডিওটি। আর হ্যাঁ, আপনাদের যদি ভালো লাগে লাইক করতে ভুলবেন না, শেয়ার করবেন সম্ভব হলে, আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাথে থাকা বেল আইকনটা প্রেস করলে, সাথে থাকা বেল আইকনটা যদি প্রেস করেন, এনাবল করেন, তাহলে আমাদের নতুন সব ভিডিও খবর আপনারা পেয়ে যাবেন সবার আগে। তো আমাদের সাথেই থাকুন। ট্রাভেল টিউবার সাইন অফ করছি।